ধর্ম যার যার উৎসব সবার, এই লাইনটি নিয়ে অনেকেরই দ্বিমত আছে। কিন্তু দ্বিমত নেই ভারতের পশ্চিমবঙ্গের আলিমুদ্দিন স্ট্রিটের মুসলিম পরিবারগুলোর মধ্যে। তাই তো তারা দেখালো সম্প্রীতির নতুন এক নজির। ভারতের মধ্য কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট মূলত মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 1000 মানুষের বসবাস। আর অবাক করা বিষয় হলো, এই এলাকায় রয়েছে একটিমাত্র হিন্দু পরিবার, আর সেই পরিবারের সদস্য সংখ্যাও মাত্র 3 জন। আর এই 3 জন হিন্দু মানুষের জন্য হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আয়োজন করেছে আলিমুদ্দিন স্ট্রিটেরই মুসলিম সম্প্রদায়। শুধুমাত্র এই একটি পরিবারের জন্যই বেশ ঘটা করে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ, সাজানো হয়েছে দুর্গার প্রতিমা। পূজার ভোগ হতে শুরু করে রাধা দর্শন, সকল আয়োজনের জন্য নিজেরাই চাঁদা তুলে সাজানো হয়েছে পুরো এলাকা। আলিমুদ্দিন স্ট্রিটের মুসলিম যুবকেরা মনে করেন, ইসলাম ধর্ম অন্য ধর্মকে সম্মান দিতে শেখায়। মুসলিম এলাকা বলে এই এলাকার হিন্দুরা তাদের সবচেয়ে বড় উৎসব পালন করা থেকে বঞ্চিত থাকতে পারে না। তাই তো সম্প্রীতির হাত বাড়িয়ে দিয়ে সারা পৃথিবীকে দেখালো, চাইলেই সংখ্যালঘু সংখ্যাগুরু এ সকল অপ্রয়োজনীয় হিসাব বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা যায়। আজ থেকে 15 বছর আগেও এই এলাকায় পূজা আয়োজন করতেন মিঠুন চক্রবর্তী আর দিলীপ কুমারের মতো বড় বড় তারকারা। অবশ্য সেই সময়টাতেও যাবতীয় সকল কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিত এলাকার মুসলিমরাই। নানা কারণে 15 বছর ধরে এই এলাকায় হয়নি দুর্গাপূজা। নতুন করে আবারও এই এলাকায় পূজা আয়োজন করে সম্প্রীতির এক নিদর্শন তৈরি করল আলিমুদ্দিন স্ট্রিটের মুসলিমরা। সারা বিশ্বে যখন ধর্ম নিয়ে কে বড় আর কে ছোট এ সকল কথার যুদ্ধ লেগে থাকে, সেখানে এই মুসলিম পরিবারগুলো হাতে কলমে দেখালো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।